खर्दार आईसी एंटी क्रिमिनल खर्दाय पुलिसेर भूमिका भालो अनेके अतीतके माथाय निये घुरे बेड़ाच्छे ताते दलेर क्षति होच्छे आमी एमपी थाकलेओ दायित्व आमार नय तापस रायेर देखा उचित मंतव्य तृणमूल नेता ओ बाराकपुरेर सांसद अर्जुन सिंह एर এই লড়াইটা প্রফেশনাল লড়াই আছে কারো ঘর খালি করানো ঘর ভর্তি করানো আবার শুনছি ওখানে কল সেন্টারের লড়াই আছে এই আইসি কিন্তু অ্যান্টি ক্রিমিনাল আছে এর আগেও এই আইসি মঞ্চে থেকে দাঁড়িয়ে বলেছিল কাউন্সিলররা তোলাবাজি করবেন না সেই কিন্তু এই কাউন্সিলররাই ছিল এই দুই কাউন্সিলরই নিয়ে ও বলেছিল কিন্তু এই দুই কাউন্সিলরকে নিয়েই কিন্তু ও বলেছিল এবার দলের দায়িত্ব দল এটা দেখুক কীভাবে এটা করে যাবে আমাদের তো দায়িত্ব নেই আমরা এমপি আছি হয়তো কিন্তু এটা তাপস রায়কে দেখা উচিত পুলিশ প্রশাসন উপরে নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসনকে চাপ দেওয়া উচিত নাহলে এটা তো মানুষ একটা বিরক্তি এটা খুব ডেঞ্জার জায়গা যাবে যদি এটাকে কন্ট্রোল না করা যায় আরও খুনাখুনি হবে ইমিডিয়েট ধরে বন্ধ করে দেওয়া উচিত আইন আইনের মতন চলুক প্রশাসনের কাজ প্রশাসন করবে কন্ট্রোলের বাইরে কেন পুরোপুরি কন্ট্রোল করতে পারে দল এটা ঘাড়ে ধাক্কা দিয়ে দুজনকে বের করে দিক এমনি শান্তি হয়ে যাবে এ কত ধানের কত চাল বোঝা যাবে এরা কত ক্ষমতাশালী আছে বোঝা যাবে দল তো সেই জায়গা আছে কে এই সব এলিমেন্টগুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক তৃণমূল কর্মীর মৃত্যু আর সেই ঘটনায় আইসির ধমক তৃণমূল কাউন্সিলরকে এই ঘটনা নিয়ে এলাকার সাংসদ অর্জুন সিং তিনি বলছেন যে আমি এলাকার এমপি কিন্তু দেখার দায়িত্ব তো তাপস রায়ের আর তাপস রায় কি বললেন দেখুন আমি কাউন্সিলরদেরকে এর মধ্যে ভাবছি যে ডাকবো ডেকে ওদের সঙ্গে কথা বলবো অর্জুন যা বলেছে বলেছে এখন আমি আর এটার উপর আর এই বিতর্ক আর উস্কে দেওয়া আর বাড়ানোর আমি চাইছি না যে ঘটনাটা ঘটেছে তোর ঘটা উচিত ছিল না এটা ভাবতে তো হবে আমাদের প্রতিটি জনপ্রতিনিধিকে নিজেদের আসন চেয়ার বা কি বলে মর্যাদার কথা ভাবা উচিত এর আগেই আপনারা শুনলেন অর্জুন সিং এর বক্তব্য যেখানে খর্দার আইসির ভূয়সী প্রশংসা করেছেন অর্জুন সিং তিনি বলেছেন যে পুলিশ খুব ভালো কাজ করেছে এই নিয়ে বিজেপি এবং সিপিএম কার কি বক্তব্য শোনাব অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান হচ্ছে ঘড়ির পেন্ডুলামের মতো তিনি কখন কোন অবস্থায় থাকবেন সেটা মানুষের জানা নেই তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্থিরতা নেই কোথা থেকে এসেছেন সেই অতীত স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছেন সেই বর্তমানের বাস্তবতার সঙ্গে তার কোনো স্পর্শ নেই অর্জুন সিং কি বললেন আর কি বললেন না আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল কংগ্রেসে মুসল পর্ব শুরু হয়েছে টাকার ভাগ ভাগিদার নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের এতদিন ধরে চাপা গোলমাল এখন প্রকাশ্যে আসছে এবং তারই প্রতিক্রিয়া হিসেবে টিটাগড়ের ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন নিঃসন্দেহেই এক্ষেত্রে একটি সঠিক ভূমিকায় অবতীর্ণ হয়েছে